নমস্কার মহারাজ, আমি সমীরণ দাস, বসিরহাট থেকে। গতদিন আপনার কাছ থেকে শোনা ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা, আপনি বলেছিলেন ব্রহ্ম যা কিছু, মানে যেটা চির অপরিবর্তনশীল অপরিবর্তনশীল এবং চিরস্থির, আর জগৎ সদা পরিবর্তনশীল, তাই জগৎ মিথ্যা। মহারাজ, আমি বলতে চাইছি আমার মধ্যে কি ব্রহ্ম আছে? আমি তো কারোর মধ্যে আছে আর কারোর মধ্যে নেই বলি, আমি তো বলেছি ব্রহ্ম তা যা সদা অপরিবর্তনীয়, ঠিক, আর মায়া তা, মিথ্যাতা বা জগৎতা যা বদলে যায়। এই বদলে যাওয়া আর না বদলে যাবার দ্রষ্টা আপনি, বদল আপনার সামনে চলছে, স্থিরতাও আপনার কাছেই আছে। আপনার মধ্যে বা আমার মধ্যে যখন বলে দিই, তখনই আমি ব্রহ্ম থেকে দূরত্ব করে দিলাম। তো আগেই অ্যাজাম্পশন নিয়ে নেওয়া হলো আমার মধ্যে ব্রহ্ম আছে বা কিছু আছে, গাছটা আছে, গ্লাসটা আছে, তার মানে আগেই তো আমি ব্রহ্ম নয় ঘোষণা হয়ে গেল। আমি তো আগেই আলাদা হয়ে গেলাম। আমি কি বলেছি, শাস্ত্র কি বলছে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ঠিক। এই অংশের মধ্যে কোথাও আপনাকে ব্রহ্ম বা মায়া বলাই হয়নি। দুটো জিনিস, ব্রহ্ম আর জগৎ। এবার আপনি যখন বলেন আমার মধ্যে ব্রহ্ম আছে, তখন আপনি নিজেকে জগৎ বলে ঘোষণা করে দিয়েছেন, তাই নয় কি? প্রশ্ন বড় আনবায়াস রেশনাল প্রশ্ন ছিল, সহজ প্রশ্ন ছিল। যা কিছু পরিবর্তনশীল তাকে তুমি দেখে নাও, কার জন্য পরিবর্তনশীল? আপনার জন্য। কার জন্য স্থিরতা? আপনার জন্য। এখানে আপনাকে তো কিছু বলাই হয়নি, ঠিক। একে বলে যথার্থ দেখা, একেই বলে যথার্থ দেখা। আমি এখানে আমার যে ভাবনা চিন্তা বা যেভাবে আমি দেখেছি, এর মধ্যে আমি এরপরে গিয়ে একটা ফুল স্টপ লাগিয়ে দিই। আপনি আপনার মধ্যে কোনো কিছু এমন দেখতে পাচ্ছেন না যা না বদলাতে পারে, ঠিক? হ্যাঁ, আমার মধ্যে এমন কিছু, মানে স্থিরতা আমি খুঁজে পাইনি কিছু। তার মানে আপনি আগে থেকে পর্যবেক্ষণ করছেন যে আপনার মধ্যে কোনো স্থিরতা নেই, আজও দেখছেন স্থিরতা নেই, ডানে দেখেছেন, মায়ে দেখেছেন, আশেপাশের লোকদের দেখেছেন? না, আমি আশেপাশের লোকদের দেখিনি। দেখুন, আরো পর্যবেক্ষণ করুন, ঠিক আছে? আপনি পরীক্ষায় পাশ করতে পারেননি, তাহলে কি ঘোষণা করে দেবেন যে এই পরীক্ষায় ফেলই হয় সবাই? তা তো নয়। অধ্যাত্ম একমাত্র চির আধুনিক যে বলে একদম খোলাখুলি রাখো। একটি সিদ্ধান্তকে দাঁড় করাতে গেলে একজনকে তো দেখলে চলবে না, তাই উপনিষদ বলে পরীক্ষা লোকান, ভালো করে পরীক্ষা করো। আমি ক্লাস 9-এ ফেল করে গিয়েছি, কারণ কি, বড় সিলেবাসটা টাফ ছিল। সিলেবাসটা টাফ যদি সত্যিই হয়, তাহলে সবাই ফেল করবে। ভালো করে দেখে নিন যে সত্যি কি সিলেবাসটা টাফ, অর্থাৎ আমার মধ্যে পরিবর্তনশীল আছে, সব কিছু বদলে বদলে যাচ্ছে, এটাই তো? সবার মধ্যেই কি বদলাচ্ছে? সবাই কি নিজের স্টেটমেন্ট বদলে দেয়, আজকের কথা কালকে অন্য হয়ে যায়? সবাই কি নিজেকে যেমন দেখতে চায় তেমনই থাকতে পারে? এই পরীক্ষার মধ্যে দিয়ে গিয়ে তারপর উপনিষদ খুব সহজ কথা বলেন যে এই জগতে যা কিছু আছে সব পরিবর্তনীয় বা মায়া, যা কিছু, ঠিক। এটাকে যতক্ষণ না পরীক্ষা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অধ্যাত্ম শুধুমাত্র একটা তাত্ত্বিক দিক থেকে যায়, দেখা হয়নি না? এটাই তো ভুল হয়ে গেল। ক্লাস 9-এর সিলেবাস কঠিন, আপনি স্ট্যাম্প লাগিয়ে দিলেন, এটাও ভুল। আবার সবাই ফেল করেছে যদি বলে দেন তা পরীক্ষা না করে, সেটা আরেকটা ভুল হবে। তাহলে বড় সোজা সাপটা দৃষ্টিকোণ রাখতে হয় জীবনের প্রতি। ব্রহ্মকে সরিয়ে দিন, আপনি কি বলেছেন, অপরিবর্তনীয় আমি কিছু দেখতে পাচ্ছি না, সব বদলে বদলে যাচ্ছে, তাহলে এটা একটা সিদ্ধান্তই তো চলছে। আপনি আপনার মধ্যে দেখেছেন, জীবন দ্রষ্টারা সব কিছুর মধ্যে দেখেছে, দেখে নিয়ে দেখলো এই পরিবর্তনের যে শৃঙ্খলা এটা ক্রমাগত চলছে। সামনে দেখছি দাঁড়িয়ে, বাস যাচ্ছে, রিক্সা যাচ্ছে, টোটো যাচ্ছে,
ওলা যাচ্ছে, বলছে সব কিছু পরিবর্তনশীল, সব কিছু অস্থির, কোথাও যেন তাদের মধ্যে ক্লিক করে গেল। আরে এর দ্রষ্টা তাহলে অস্থির কী করে হবে? আমি যদি সম্পূর্ণরূপে এদের মধ্যেই চলতাম, ঠিক আছে, তাহলে আমি তো এদের সাথে মিশে যেতাম সম্পূর্ণ। আপনার ট্রেন চলছে, আপনি ট্রেনে বসে আছেন, আর সামনে আরেকটি ট্রেন চলছে, আপনার মনে হবে ট্রেন থমকে দাঁড়িয়ে আছে, চলছেই না কিছু। কিন্তু যখন আপনি দেখতে পাচ্ছেন যে সামনে জিনিস চলছে, তার মানে আপনি কোনো স্থির বিন্দুতে দাঁড়িয়ে আছেন, নাহলে আপনি দেখতেই পেতেন না। যে ডাক্তার একজন সামনে ইমার্জেন্সি পেশেন্ট এসেছে, তার কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ফন টু ফন কোলিশন হয়েছে কোনোভাবে একটা, মা তো কেঁদে কেঁদে আকুল, বাবা কেঁদে কেঁদে আকুল, ভাই এই অজ্ঞান হয়ে যায় হয়ে যায় দাদার হাত কেটে গেছে দেখে, ডাক্তার বড় স্থির, কারণ ডাক্তার ওর থেকে দূরত্ব করতে পেরেছে। ডাক্তার দেখছে ওই চোখের জল এখনো সমাধান নয়, এখন তো এমার্জেন্সিতে ঢুকতে হবে, অক্সিজেন দিতে হবে, স্টিচ করতে হবে। এই দূরত্বই তাকে শেখাচ্ছে জীবনকে পরিষ্কারভাবে দেখতে। ওই সময় মায়ের চোখের জল কিছু করতে পারত? ঠিক তেমনই আমাদের আবেগ অনুভূতি যখন জগতের সাথে জড়িয়ে যায় না, আমাদের অবস্থা কেমন হয়ে যায়, মায়ের অবস্থা কেমন, মা একেবারে ছেলের সাথে অ্যাটাচড হয়ে গিয়েছে, মনে হচ্ছে মায়েরই হাত কেটে গেছে, আমরা একে প্রেম বলেছি। ডাক্তার দেখছে এটা তো সমাধানই নয় কোনো, আমাকে যদি ওকে ভালোবাসতে ওকে ঠিক করতে হবে। ঠিক তেমনই আপনি যখন জগতের পরিবর্তনশীলতা দেখতে পাচ্ছেন, যত যত পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, তখন আপনাকেই ব্রহ্ম বলে দেওয়া হয়েছে, আপনি স্থির বিন্দুতে দাঁড়িয়ে আছেন। একে অনাশক্তি বলেছে, ত্যাগ বলেছে, আত্মা বলেছে, যা ইচ্ছা বলেছে, বিভিন্ন নামে বিভিন্ন পরিস্থিতিতে ডিফাইন করে দেওয়া হয়েছে। তো প্রথম কথা, এটা তো বলাই হয়নি আপনি ব্রহ্ম, এটা শোনা পড়া কথা, কখন বলা হয়েছে আপনি ব্রহ্ম? জীব ব্রহ্মৈব ন অপর, দ্বিতীয় লাইন, ব্রহ্ম সত্য জগন মিথ্যা, জীব ব্রহ্মৈব ন অপর, আমি বলছি সেকেন্ড লাইন ছেড়েই দিন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। তো আপনি কে যেই জগতের মিথ্যাত্ব দেখছেন, তাহলে আপনার স্থিতি কি হয়ে যায়? যে নিরন্তর এই জগতের যে পরিবর্তনশীলতা তাকে সজাগ দৃষ্টিতে দেখতে পাচ্ছে, তাকে আপনি তো আর জগৎ বলতে পারবেন না। আর আছে তো দুটো জিনিস, ব্রহ্ম আর জগৎ। এইখানে ঋষি চুপ করে যায়, আর কোনো কথা বলে না, এই জন্য বলে সত্য মৌন হয়। এবার যদি নিজেকে ব্রহ্ম বলে ঘোষণা করতে হয়, তাহলে খুব মুশকিল হয়ে যাবে, বড় মুশকিল, কারণ ব্রহ্মই আবার জগতের তৈরি করে দেবে, আবার দ্বিতীয় জগৎ ক্রিয়েট করে দেবে। আমি ব্রহ্ম এই যদি আমি ঘোষণা করি, তাহলে ব্রহ্মের থেকে দ্বিতীয় কিছু ঘোষণা হয়ে গেল, আমি তো ব্রহ্ম, আমির জন্যই সব তুমি আছে, এমন কোনো আমি কি জগতে আছে যার জন্য তুমি নেই? সব আমির একটা তুমি আছে, আপনের একটা পর আছে, অন্ধকারের জন্য আলো আছে, ব্রহ্মের জন্য জগৎ আছে। আমি তো বলি আপনি জগতের পরিবর্তনশীলতা দেখে একটু চুপ করে যান, নাহলে আপনি ব্রহ্ম জগতের খেলা বানাবেন। প্রতিটা পদার্থের পরমাণু অণুর মধ্যেও কি মানে ব্রহ্ম আছে? না, কোথাও ব্রহ্ম নেই, প্রতিটা পদার্থের মধ্যেও নেই, কোনো কিছুর মধ্যেই তিনি নেই, পরিবর্তনই তো দেখছেন। হ্যাঁ, ব্যাস, এজ ইট ইজ, পরিবর্তনকে পরিবর্তনের মধ্যেই দেখুন। এবং এক্ষুনি অষ্টাবক্র বললেন সুখী ভব, অষ্টাবক্র কি বললেন, যে তুমি কর্তা নাও বলে আর একটা কিছু জিনিসের জন্ম হয়েছে, আমি অকর্তা জেনে সুখী হয়ে যাও, তাই বোঝা গেল? ঠিক তেমনই জগতের পরিবর্তনশীলতাকে দেখে খুশি হয়ে যাও, সুখী হয়ে যাও। এই জগতে ব্যবহারিক সত্তা আছে, এর মানে এই নয় যে সব পরিবর্তনশীল, কী করব কী না করব। জুতো কতগুলো বদলেছেন আজ পর্যন্ত? অসংখ্য। দুঃখী হয়ে গেছেন কি জুতো বদলেছি বলে? এবারে বললেন বাটা থেকে কেনা ওই 18 বছর বয়সের যে জুতোটা ছিল, বুটটা ছিল, ওটি আমার বড় প্রিয়। এবার আপনি দুঃখী হয়ে যাবেন, আপনার দুঃখের নিবারণ অধ্যাত্ম। এই জুতো পরিবর্তনশীল এবং এর পরিবর্তনের সাথে সাথে তুমি এগিয়ে চলো না, এর থেকেই প্যাসিভলি সাইলেন্টলি এটা একটা জিনিস দাঁড়িয়ে যায়, জুতোর মধ্যে যিনি পা দিয়েছিল তিনি তো অকর্তা, তিনি তো এই জুতোর থেকে আলাদা, তাহলে জুতোর সাক্ষী কী করে হতো, জুতোকে দেখতে পেত কী করে? ঠিক তেমনই নিজেকে ডিফাইন না করাই অহম ব্রহ্মাস্মির
প্র্যাকটিক্যাল ভার্সন, নিজেকে ডিফাইন কোনোভাবে না করা। যা কিছু আপনাকে ডিফাইন করছে তা কি বলে দিচ্ছে, আপনি একটা রিজিড স্ট্রাকচার, আপনি মা, আপনি বাবা, আপনি ভাই, আপনি পুরুষ। আর আপনার তথ্য কি বলছে জীবনের, সব কিছু পরিবর্তনশীল। যদি সব কিছু পরিবর্তনশীল, আমি ভাই কি করে হয়ে যাব, আমিও পরিবর্তন হব, তাই তো হয় না? ভাই ভাই থাকে এবং বউ আছে, আর ভাই ভাইকে বলে দাদা তুই বদলে গেছিস, ভাই তো আছে তার মধ্যে কিন্তু এখন স্বামী উঠে দাঁড়িয়েছে। তো জীবনের প্রত্যেক পরিবর্তনশীলতাকে দেখাই ব্রহ্মত্ব, আলাদা কোনো ব্রহ্ম কারোর মধ্যে ঢুকে বসেনি। যে বলবে আমার মধ্যে ব্রহ্ম ঢুকে বসে আছে, সে জগৎকে বড় আপন করে রেখেছে। মানে দুই হলো কি করে, ব্রহ্ম তো অদ্বিতীয়, অদ্বৈত, দুই তো সেখানে নেই, আপনি সব দুইয়ের দ্রষ্টা হন। জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর, তো জীবকে প্রেম করলে ঈশ্বরকে পাওয়া যাবে? পাওয়া যাবার কথা তো বলেনি, সে বিচে ঈশ্বর বলেছে। ঈশ্বরকে সেবা করা হবে, জীবকে প্রেম, এই দুটো টার্ম তো বুঝতে হবে। জীবকে একটু আগে আমরা আলোচনা করলাম, জীব সে যে কর্তা হয়ে বসে আছে, এবং জীবের জ্বালা কি কর্তৃত্ব। এমন কেউ কি আছে যে জগতের সাথে কর্তৃত্বের সম্পর্ক রেখেছে আর তাকে দুঃখ ভোগ করতে হয়নি? সকলকেই তো কর্তৃত্বের জন্যই দুঃখ ভোগ করতে হয়। আপনি পাশের বাড়ির ছেলের জন্য থোড়াই দুঃখ করেন, আপনি বাবা হলে তবে দুঃখ হয়। এখানে আসনগুলো পড়ে আছে, আপনার অত থোড়াই নজর যাবে। এবারে এই আসনগুলি যদি আপনার নিজস্ব বাড়ির গালিচা হয় এবং ধরুন বাড়ির কুকুর এসে ওটাকে ছিঁড়ছে, এবার আপনার হবে তো অসুবিধা। তাহলে জীবকে যে কর্তা হয়ে কষ্ট পাচ্ছে, ঠিক প্রেম মানে তার হিত সাধন করা। জীবকে তার কর্তৃত্ব থেকে মুক্ত করে দেওয়াই জীবে প্রেম। কারণ আপনার কাছে 10 টাকাই থাক আর 10,000ই থাক, আপনি 5,000 বছর আগেই থাকুন আর আজকেই থাকুন, সেই তো জীব কষ্ট পাচ্ছে। জীবত্ব কি, আমি কর্তা, এটাই জীবত্ব। যদি এমন ক্ষমতা থাকে যে আপনি কাউকে তার কর্তৃত্ব থেকে মুক্ত করে দিতে পারেন, আমিত্ব থেকে মুক্ত করে দিতে পারেন, তাহলে তার সেবা হবে। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচ্ছে ঈশ্বর, এবং কোনো জীব জীব থাকতেই চায় না, তাই তো সে এত কষ্ট পায়। জীবত্ব ছাড়া কষ্ট কি আছে? জীবত্ব মানে কি, আমি দেহ, আমার দেহের কিছু ধর্ম আছে, পারেন তো কাউকে এর থেকে মুক্ত করে দিন এবং এই যাত্রা নিজের থেকেই শুরু করুন। আপনার হাত বাঁধা আপনি অন্যকে কী করে খুলবেন? তাহলে জীবে প্রেমের প্রথম স্টেপ কি, নিজেকে তো ভালোবাসো। প্রেম মানে হিত সাধন করা, আমার হাত বাঁধা, আমার হিত সাধন কি, হাত খোলো। এইবারেই তো এই খোলা হাত দ্বিতীয় কারোর হাত খুলতে পারবে। আমার প্রদীপ জ্বালানো নেই, তাহলে প্রথম সেবা কি দীপাবলির, নিজের প্রদীপ তো জ্বালো, এইবারে পাঁচিলের সব প্রদীপ সাজিয়ে দাও। জীবে প্রেম নিজেকে ভালোবাসা থেকে শুরু হয়, আর যে তা করতে পারেনি এবং এর স্থূল পরিভাষা বানিয়েছে, যেমন বেশিরভাগ লোকই এর স্থূল পরিভাষা করেছে আদি ভৌতিক আর আদি দৈবিক তাপ নিবারণ করো। খেতে পাচ্ছে না, খেতে দিয়ে দাও, ঘর নেই, ঘর নিয়ে দাও, আবাস যোজনা, শৌচালয় নেই, শৌচালয় দিয়ে দাও, শীতের কিছু দিয়ে দাও, খাবার কিছু দিয়ে দাও, পড়াশোনার ব্যবস্থা করে দাও। কিন্তু ঘুরে ফিরে এই ব্যবস্থা করার পরেও তাকে গিয়ে জিজ্ঞাসা করো, তুমি কি সুখী, শান্ত? কারণ কেন্দ্রীয় আমি কোথাও তাকে খেয়ে নিচ্ছে। এর থেকে মুক্ত হওয়াই জীবের জন্য প্রেম। নাহলে আমরা কি বলবো, তুমি ছাত্রকে ভালোবেসেছো জীবকে নয়, কারণ তাকে বই দিয়েছো। তুমি ক্ষুধার্তকে ভালোবেসেছো, কারণ খাবার দিয়েছো। তুমি কেউ ঠান্ডায় কাঁপছে শীতার্তকে ভালোবেসেছো, তাই তাকে কম্বল দিয়েছো, জীবকে নয়। জীবের কষ্টই তো জীব নিজে, কর্তার কষ্টই তো তার কর্তা হওয়া। তাকে কর্তৃত্ব থেকে মুক্ত করো, আর এই যাত্রা চ্যারিটি বিগিনস উইথ হোম, নিজের থেকে শুরু করো।